হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের জন্য একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা চলে আসছে, আর তোমরা সবাই জানো আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটের টপ করেছিলাম, এবং তোমাদের জন্য বি ইউনিটের ভিডিওই নিয়ে আসছি জিকে রিলেটেড, যাতে তোমাদের কোনো সমস্যাই না থাকে। আর এই ভিডিওটি অন্যান্য ভিডিও যেমন বানিয়েছিলাম তেমনই, যদি এই টপিকগুলো থেকে না আসে তাহলে আমি আর কোনোদিন ভিডিওই বানাবো না, আর এই টপিক থেকে অবশ্যই অবশ্যই আসবে, যেহেতু আমি নিজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের। তো বুঝতেই পারতেছো যে কতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই ভিডিওটি, এবং এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে আর তোমাদের আর কোনো কিচ্ছু লাগবে না, একদম জিকের জন্য আর একদম প্রস্তুতি ফুল হয়ে যাবে। কিন্তু আমি যেগুলো বলবো টপিকের নাম শুধু বলতে পারবো, আমি তো আর এখানে ক্লাস তোমাদের পুরোপুরি নিতে পারতেছি না। তো এখন তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখবা এবং এই টপিকগুলো লিখে রাখবা, এবং তোমরা হচ্ছে এইগুলো ডিটেইলে পড়ে ফেলবা। ডিটেইল বুঝো তো, মানে খুঁটিনাটি যা আছে সব, একদম সব পড়তে হবে, কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু অনেক টাফ। যদি চান্স পেতে চাও তাহলে এটাই একদম যেগুলো বলবো এই টপিকগুলো যদি পড়ে ফেলো, মোটমাট 10টা টপিক দিব আমি তোমাদের এই জাহাঙ্গীরনগর বি ইউনিটের জন্য। এই বি 10টা টপিক যদি তোমরা ঠিক মতো পড়ে ফেলতে পারো তাহলে তোমাদের চান্স আটকাটার মতো আর কেউ থাকবে না, তোমাদের চান্স হবেই হবে ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট। তো হচ্ছে আমি তোমাদের সবার প্রিয় কিং ফাহিম ভাইয়া, এবং তোমাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসছি। এখন প্রথম টপিক যেটা যেটা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসবেই আসবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস বা হচ্ছে তোমরা যদি বলো যে আন্তর্জাতিক সংগঠন সমূহ যতগুলো রয়েছে, বিশেষত তোমার ইউএন বা জাতিসংঘ, ঠিক আছে, তারপর হচ্ছে জাতিপুঞ্জ যেটা পূর্বে চলে আসছিল, কিন্তু এবার জাতিসংঘটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমরা জানো যে জিকে হচ্ছে বিষয়ভিত্তিক হয়, কিন্তু আমি তোমাদের 10টা টপিক দিয়ে দিব, এখানে সবকটা টপিকই মানে সবকটা বিষয়ের টপিকই ইনক্লুডেড থাকবে, এবং এগুলা থেকে পড়লে মাস্ট তোমাদের কমন আসবেই আসবে, কিন্তু তোমাদের ডিটেইলে পড়তে হবে। বারবার আমি বলতেছি একটা কথাই, সেটা হচ্ছে তোমাদের সবকিছু ডিটেইলে পড়তে হবে, যদি ডিটেইলে না পড়ো তাহলে কিন্তু দোষ আমার না, ঠিক আছে। তারপর তোমাদের যেটা বললাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এর মধ্যে ইউএন এর থেকে, ঠিক আছে, ইউএন থেকে একদম ডিটেইলি সব পড়ে ফেলবে, কবে শুরু হয়েছে, কবে যাত্রা শুরু করছে, কে কে নামকরণ করছে, এবং কোথায় কোন সম্মেলনের মাধ্যমে এগুলো আগাইছে, কে ভেটো কিভাবে পাইছিল, কে কে ভেটো, এছাড়াও তোমার কতটি সদস্য থেকে শুরু করে বাংলাদেশ কবে এটার সদস্য পদ লাভ করে, তারপর বাংলাদেশের শেখ মুজিব কবে এখানে প্রথম ভাষণ দেন, এসব থেকে শুরু করে যা আছে সব, এটা হচ্ছে ইউএন। এছাড়াও তোমার আরো ওয়াইসি পড়তে হবে, ন্যাটো পড়তে হবে, ঠিক আছে, এছাড়াও আরো যতগুলো সংগঠন রয়েছে, কমনওয়েলথ থেকে শুরু করে সার্ক, তারপর বিমস্টেক, যতগুলো আন্তর্জাতিক সংগঠন বুঝো তো যতগুলো আছে সব পড়ে ফেলতে হবে। তারপর হচ্ছে দুই নাম্বার টপিক যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসেন্ট টপিক, ঠিক আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে তোমরা অনেকে মনে করো যে ভাইয়া রিসেন্ট তো আসে না, কিন্তু রিসেন্ট কিন্তু আসে, আর আমি যেগুলো বলবো সেগুলো থেকে কি তোমাদের চলে আসবে, যেগুলো হচ্ছে পড়তে হবে সেগুলো হচ্ছে MDGS, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে, গোলস কিন্তু, তারপর হচ্ছে SDGs সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যার 17টি তোমার মূল লক্ষ্য রয়েছে, এর এবং প্রথম লক্ষ্যটি কি তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানো, দেখি কারা কারা জানো, এবং এই সম্পর্কে যা আছে ডিটেইলে, ঠিক আছে, ডিটেইলে পড়তে হবে কিন্তু। তারপর হচ্ছে তোমাদের টপিক আরও রয়েছে পদ্মা ব্রিজ, ঠিক আছে, পদ্মা ব্রিজ সম্বন্ধে সব জানতে হবে, তারপর বঙ্গবন্ধু টানেল সম্বন্ধে সব জানতে হবে, তারপর তোমার ঢাকার মেট্রো রেল যেটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে সেটা সম্বন্ধে সব ডিটেইলে জানতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে সেটা সম্বন্ধে জানতে হবে, তারপর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অলিম্পিক, অলিম্পিক কোথায় কি এটাও ডিটেইলে জানতে হবে, এছাড়াও রিসেন্ট থেকে আরো পুরস্কার, ঠিক আছে, নোবেল পুরস্কার যেটা হচ্ছে আন্তর্জাতিকের ক্ষেত্রে, তারপর পুলিৎজার পুরস্কার আন্তর্জাতিকের ক্ষেত্রে, ম্যাগসেসে পুরস্কার আন্তর্জাতিকের ক্ষেত্রে, এবং বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে 21শে পদক এবং স্বাধীনতা পদক, কে কে পেয়েছেন এবং কোন সেক্টরে পেয়েছেন সব ডিটেইলে পরে ফেলতে হবে রিসেন্ট এগুলো। তারপর হচ্ছে তিন নাম্বার টপিক যেটি হচ্ছে মুজিব এবং মুজিবনগর, ঠিক আছে, মুজিব তোমরা জানো শেখ মুজিবুর রহমান, তার সম্বন্ধে একটা কোশ্চেন 100% আসবে গ্যারান্টি সহকারে, আমি তোমাদের দলিলে লিখে দিলাম, তোমরা জাস্ট লিখে নাও এবং চলে আসবে আর কি, ঠিক আছে। আর যারা হচ্ছে আমার ব্যাচে যারা অ্যাডমিট হয়েছে বা যাদের হচ্ছে যে কোর্সে আমি চালু করেছিলাম বা হচ্ছে যে শিটগুলো একবারে দিয়ে দিচ্ছি সবকিছু, শিট সাজেশন মডেলটা, সেখানে আমি মাত্র 5 পেজের একটা দিই বঙ্গবন্ধু শিট, সেখান থেকেই কমন চলে আসবে, ঠিক আছে, সব ইউনিটই, এবং আই ইউনিটে হইলে তো একবার 5টা 5টাই, এছাড়া বি ইউনিটে তো পড়বেই, এবং মুজিবনগর সরকার সম্বন্ধে যতগুলো ডিটেইল আছে সব পড়ে ফেলতে হবে। তারপর যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 4 নাম্বার টপিক, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, ঠিক আছে, ফ্রিডম ওয়ার, মুক্তিযুদ্ধ থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার চলে আসে, ঠিক আছে, মুক্তিযুদ্ধটা একদম সুন্দরভাবে পড়ে ফেলো না কমন পেতে চাইলে, ঠিক আছে, ডিটেইলে পড়তে হবে, এবং খুঁটিনাটি সব শেষটাই যেগুলো বলতেছি এগুলোই পড়বে। তারপর হচ্ছে যেটি হচ্ছে মুক্তিযুদ্ধের যে সেক্টর, ঠিক আছে, আমার টাইমে সেক্টর থেকে চলে আসছিল, সেক্টর মাস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট এবং মাস্ট পড়তেই হবে, সেক্টরগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে, এবং বীর শ্রেষ্ঠ
ঠিক আছে, বীর শ্রেষ্ঠ যে সাতজন রয়েছে না একদম ডিটেইলে, সাতজনের কোথায় বাড়ি, কে কোথায় মৃত্যুবরণ করেছেন, কত নম্বর সেক্টরে ছিলেন, কে সিপাহী ছিলেন, কে তোমার লেফটেন্যান্ট ছিলেন, একদম ডিটেইলে পড়ে ফেলতে হবে খুঁটিনাটি সহ, একদম একটা পড়া যাতে বাদ না থাকে, ঠিক আছে, চান্স পেতে চাইলে পড়তে হবে, কিছু করার নেই, পড়ার বিকল্প কিছু হতে পারে না। এছাড়াও আপডেট হয়েছে, তোমরা জানো যে কতজন বীর শ্রেষ্ঠ, কতজন বীর প্রতীক, এটা ডিটেইলে পড়ে ফেলা হয়েছে। তারপর যে ইম্পর্টেন্ট টপিকটা রয়েছে সেটি হচ্ছে পাঁচ নম্বর টপিক, সেটা হচ্ছে তোমার নগর অঞ্চল পরিকল্পনা থেকে সিটি কর্পোরেশন, ঠিক আছে, পৌরসভা, এগুলো সম্বন্ধে ডিটেইলে যা যা আছে সব রিসেন্ট সহ ডিটেইলে জানতে হবে, ডিটেইলে। এবং তুমি যদি ঢাকা, এই বাংলাদেশের ঢাকা রাজধানী, এটা সম্বন্ধে যদি তুমি ডিটেইলে জানতে পারো যে বাংলাদেশের ঢাকা কি কি রয়েছে এবং কি কি তোমার পথঘাট তৈরি হচ্ছে, কোথায় ফ্লাইওভার, কোথায় রাস্তা, কোথায় মেট্রো রেল, ঠিক আছে, সব যদি ডিটেইল জানতে পারো না, একদম কমন পড়ে যাবে এবং চান্সটা তোমার হবে কিন্তু। অর্থাৎ তোমরা রাজুক, তোমরা জানো যে হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট, এই রাজুক থেকে শুরু করে যতগুলো ঢাকার মধ্যে প্রধান প্রধান যে অঙ্গসংস্থান রয়েছে নগর অঞ্চল পরিকল্পনার ক্ষেত্রে, সব কয়টা সুন্দরভাবে পড়ে ফেলো, ইনশাল্লাহ কমন পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা জানো যে হচ্ছে ফ্লাইওভার কোনটা এক নাম্বার, সেটা আমাকে কমেন্টে জানাও, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ফ্লাইওভার এবং প্রথম ফ্লাইওভারটার নাম কি, সেটা আমাকে কমেন্টে জানাও, তোমরা দেখি কারা কারা জানো। তারপর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক তো জানবেই, এছাড়া চলে আসছিল যে মালয়েশিয়ার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত এবং নামটা, তো তোমরা এটা অবশ্যই পড়বা, বাংলাদেশ সহ যতগুলো বিশ্বের যতগুলো সেন্ট্রাল ব্যাংক আছে না সব কটা পড়ে ফেলবা, ইনশাল্লাহ কমন পড়বেই। তারপরে যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে ছয় নাম্বার টপিক, সেটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন, বা হচ্ছে তোমার একটা ওয়ার্ড দিয়ে দিবে সেটা তোমাকে ভেঙে বের করতে হবে। যেমন হচ্ছে গতবার চলে আসছিল MDGS, ঠিক আছে, সবাই ভুল করছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল লেখা আসছিল বা হচ্ছে সেটা ঠিক দিয়েছিল, কিন্তু হবে কি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এসটা বারবার ভুল করছো। এরপরে CGPA, এটার ফুল মিনিং কি তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাও দেখি, যারা জানো। তবে আরও আমি তোমাদের কিছু দিয়ে দিই, ডেস্কো, ওয়াসা, এগুলো হচ্ছে সব ডিটেইলে ফুল মিনিং সহ জানতে হবে। এগুলো আমি দুই তিনটা বলতেছি, দেখি দুই তিনটা থেকে আসবে এমন না, তোমাদের পুরো ডিটেইল যতগুলো অ্যাব্রিভিয়েশন আছে সব পড়ে ফেলতে হবে, ঠিক আছে, বুঝতে পারতেছো তো আমার কথাগুলো, যারা বোঝো তারা কিন্তু ঠিকই বুঝতেছে। ওকে, তারপর হচ্ছে ছয় নাম্বারের পর সাত নাম্বার টপিক, সেই টপিকে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলে নিই, যে হচ্ছে তোমরা হচ্ছে আমার যেই শীট সাজেশন, যেটা হচ্ছে এই এতদিন থেকে আমি পড়াইছি স্টুডেন্টদের, সে জানুয়ারি থেকে পড়াচ্ছি আমি, ঠিক আছে, সব তোমাদের যদি একসাথে আমি লাস্ট টাইম আর কি তোমরা চাচ্ছিল না, এই জন্য হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে দেখো যে হচ্ছে পাঁচটা সাবজেক্টের শীট সাজেশন সব দিয়ে দিব এবং এখান থেকে সব চলে আসবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে 2500 টাকা ফি রাখছি, ঠিক আছে, অনেক কমাই দিয়েছি, 20 দিন আগে ভর্তি হলো তোমার হচ্ছে 3200 লাগতো, আর সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে 1500, আর যদি সেটা যদি 20 দিন আগে ভর্তি হতো সেটাও কিন্তু তোমার 2000 দিয়ে ভর্তি হতে দিতো। মানে এখানে জাস্ট তোমরা হচ্ছে সাজেশন এবং শীটটির যা আছে মডেল জানিসি, এবং যত শীট ইম্পর্টেন্ট এবং এই বিষয়ভিত্তিক যে জিকেগুলো বলতেছি এগুলো বিষয়ভিত্তিক জিকে সব দিয়ে দিব, কমন পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সাত নাম্বার টপিক যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ইকোনমিক্স, ঠিক আছে, তোমাদের তো বললামই ইকোনমিক্স বিষয়ভিত্তিক জিকে থেকে অনেক বেশি আসে কোশ্চেন জাহাঙ্গীরনগর বি ইউনিটে, তো ইকোনমিক্স থেকে চলে আসবে, ঠিক আছে। ইকোনমিক্সের থেকে তোমরা কী কী পড়বা, মুদ্রা সংকোচন বা মুদ্রাস্ফীতি, ঠিক আছে, তারপর হচ্ছে মনোপলি, মনস্পনি, তারপর হচ্ছে চাহিদা, চাহিদার ক্ষেত্রে যোগান, তারপর হচ্ছে তোমাদের যেগুলো রয়েছে চা চিনি, এগুলো কি বিকল্প দ্রব্য নাকি কোন ধরনের দ্রব্য, ঠিক আছে, চা চিনি, তারপর কফি, দেখবে যে এরকম একটা টার্ম পরীক্ষার হলে চলে আসবে 100%। তারপর আট নাম্বার হচ্ছে তোমার সরকার ব্যবস্থা, যেটা সরকার ও রাজনীতি সাবজেক্ট যেহেতু আছে সেটার জন্য সরকার ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন কেমন আর কি, এটা অর্গানাইজড কেমন, এটা কীভাবে ফর্ম করে, কে কে এখানকার প্রধান, এবং বাংলাদেশের যে সংসদ সেটা সম্বন্ধে সুন্দরভাবে জানতে হবে, ওকে। তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধান, সংবিধান না জানলে তুমি কীভাবে কী করবা, বাংলাদেশের সংবিধানটা অবশ্যই জানতে হবে এবং সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে শুরু করে কবে কীভাবে তৈরি হয়েছে, গণপরিষদের মাধ্যমে কবে কবে কী, সব ডিটেইলে, ঠিক আছে, অনেকবার আমি বলেছি, এবার আরেকবার বললাম, সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। তারপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে নয় নাম্বার টপিক, সেটি হচ্ছে দুর্যোগ এবং উপকূল এলাকা এবং উপজাতি বা হচ্ছে আদিবাসী বললে বেটার হয়, এবং উপকূলের যেই নতুন যারা আসছে রোহিঙ্গা, এদের সম্বন্ধে সুন্দরভাবে জানতে হবে। দুর্যোগ বললাম কিন্তু দুর্যোগ সুনামি কেন এবং সুনামি কাকে বলে একদম ডিটেইলে জানতে হবে। তারপর বাংলাদেশে আরও দুর্যোগ ছয় নাম্বার সংকেত কি, আট নাম্বার সংকেত কেন, ঠিক আছে, বুঝতে পারতেছো তো দুর্যোগ বিষয়ে যা যা আছে, বাংলাদেশে কিন্তু একটা দুর্যোগ আবহাওয়া কেন্দ্রও রয়েছে, সেটা কোথায় অবস্থিত কমেন্টে জানাও, এবং বাংলাদেশের স্পার্সো এটা কোন মন্ত্রণালয়ের অধীন, এটা মোস্ট কমন এবং হচ্ছে সবাই এটা পারো আমি জানি, এটা কমেন্টে জানাও দেখি কারা কারা পারো।
তারপর যে ইম্পর্টেন্ট টপিকটা রয়েছে সেটা হচ্ছে 10 নম্বর টপিক এবং লাস্ট টপিক, সেটি হচ্ছে বিভিন্ন প্রবক্তা, ঠিক আছে, বিভিন্ন থিওরির প্রবক্তাকে এটা বলে দিবে যে এই থিওরির প্রবক্তাকে ওই থিওরির প্রবক্তাকে, যেমন দ্বিজাতি তত্ত্ব চলে আসছিল এটার প্রবক্তা তাকে, তারপর দুর্নীতির সূচক, তারপর সুশাসন এটা প্রথম প্রবর্তন করে কে, এটা করে কিন্তু বিশ্ব ব্যাংক, ঠিক আছে, 6টি সূচক প্রদান করে। আর যদি চলে আসে যে ইউএন বা জাতিসংঘ কতটি সূচক দেয় তাহলে সেটা হবে 8টি, আর যদি বলে ইউএন ডিপি এটা হচ্ছে কতটি সূচক দেয় সুশাসনের তাহলে সেটি হবে আনসার 9টি। সুন্দরভাবে লিখে রাখো, 6টি হচ্ছে বিশ্ব ব্যাংক, 8টি হচ্ছে তোমার জাতিসংঘ আর 9টি হচ্ছে ইউএনডিপি। এরকম ডিটেইলে সুশাসন থেকে শুরু করে এই 10টা টপিক দিলাম, এই 10টা টপিক শেষ টাইমে পড়ে যাও জিকের জন্য, ইনশাল্লাহ অনেকগুলো কমন চলে আসবে। এবং যেগুলো বললাম এগুলো কিন্তু আমি জাস্ট টপিকের নাম বলছি, ভিতরে ডিটেইলটা যদি তুমি যদি টপিক বুঝোই না তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে, যারা বোঝা তারা কিন্তু ঠিকই বুঝতেছে। এবং তোমরা অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দাও, এবং তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটি বানালাম এজন্য তোমরা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এবং আমার যে গ্রুপ আছে কিং ফাহিম ইউনিভার্সিটি হেল্প ডেস্ক সেখানে যাও, এখন সেখানে কিন্তু অনেক ধরনের পোস্ট দেওয়া আছে। এবং আমার যে পেজ কিং ফাহিম সেখানে অবশ্যই তোমরা যাও, সেখানেও কিন্তু অনেক ধরনের পোস্ট রয়েছে। এবং যে আমার যে তোমরা যদি একসাথে বি ইউনিটের এবং সি ইউনিট বা যে কোনো ইউনিটের জন্য সব একসাথে সাজেশন নিতে চাও তাহলে যেটা বললাম যে এখানে তোমরা হচ্ছে আমাকে কল দাও এই নাম্বারে 0163537844 বা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তাহলে আর কি তোমরা দ্রুত জয়েন হতে পারবে এবং তোমাদের গ্রুপে অ্যাড করে দিবো এবং তোমাদের যা যা শিট আছে একবারে সব দিয়ে দিবো, পরে ফেলবা ইনশাল্লাহ হয়ে যাবে। ম্যাথ আই কিউ যা আছে, ঠিক আছে, সেগুলো একদম 100% কমন লেখাই আছে, 100% কমন লিখে দিয়েছি, সেগুলো থেকে চলে আসবে ইনশাল্লাহ। তো আর দেরি না করে দ্রুত করো, এবং সবাই তাহলে ভালো থাকো, এবং নেক্সট আরও কী কী ভিডিও চাও সেগুলো কমেন্টে জানাও, সেগুলো সম্বন্ধে আমি ভিডিও বানাবো। ওকে, সবাই তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।